गर्भवती महिला सेवा पा নবজাতকের সেবা এবং পাঁচ বছর বয়সী শিশুদের সেবা এসব তো আছেই। তারপর কিশোর কিশোরীদের জন্য বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সেবা, তাছাড়া সাধারণ রোগীদের জন্য চিকিৎসা সেবাও দেওয়া হয়। কত সুবিধা দেখছো! আর তুমি কি না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের দিকে হাঁটা দিছো? তুমি এখনই কমিউনিটি ক্লিনিকে যাও, পরে প্রয়োজন হলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাবা, ঠিক আছে? জি আপা। আচ্ছা, এই চলো কমিউনিটি ক্লিনিকে যাই। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুদের সেবার জন্য আপনার পাশেই রয়েছে কমিউনিটি ক্লিনিক। সেবা নিন, সুস্থ থাকুন। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, তাহলে আপনারা চুপচাপ করে বসেন, জারি গান শোনেন। কুদ্দুস বয়াতি, আপনার জারি গান শুরু করেন। শুনেন 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 সবাই, শুনেন দিয়া মন, সেতে লক্ষ্মীনিকের কথা করিব বর্ণ। আত্মি করে প্রতি মাসে প্রতি নুয়ানে স্যাটেলাইট ক্লিনিক হয় শুনেন সর্বজনে। বাড়ির কাছে গ্রামের মানুষ যেমন সেবা পায়। আরে কি কি সেবা! পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার জন্য আপনার হাতের কাছেই রয়েছে FWV পরিচালিত স্যাটেলাইট ক্লিনিক। তোমার স্বামী আসে নাই? না ভাবি, ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, তাই আসতে পারে নাই। এইবার বল, তোমার খবর টবর কি? কি খবর জানতে চাও? বাচ্চা কাচ্চা আর নিমা না? নিমু, কিন্তু এখন না, 3 বছর পরে। ভালোই করছো। তা এখন কি পদ্ধতি ব্যবহার করতেছো? তোমার দুলা ভাইয়ের সাথে পরামর্শ করে আমি ইমপ্লান্ট নিছি, হাতের কোণের উপরে ভিতরের দিকে, চামড়ার নিচে দেশলাইয়ের কাঠির চেয়ে ছোট্ট নরম চিকন একটা ক্যাপসুল পড়তে হয়। কোনো অসুবিধা হয় না, ইচ্ছা করলেই খুলে ফেলা যায়। ভালোই করছো। আমিও ভাবছি তোমার ভাইয়ের সাথে আলাপ করে ইমপ্লান্ট পদ্ধতি নেব। তাড়াতাড়ি নাও ভাবি, দেরি করো না। আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে ইমপ্ল্যানন সেবা পাওয়া যায়। ইমপ্ল্যানন মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি প্রতিদিন বা প্রতিবার ব্যবহার করার দরকার হয় না, খুলে ফেলার পরপরই সন্তান নেওয়া যায়। ইমপ্ল্যানন একবার নিলে 3 বছর পর্যন্ত গর্ভধারণ থেকে বিরত থাকা যায়। ইমপ্ল্যানন নিন, নিশ্চিন্ত থাকুন।
কি হয়েছে তোমার? হঠাৎ মাথাটা অনেক ব্যথা করছে। বিড়া, আরে বিড়া, তোর ভাবি কি হয়েছে রে? ভাইজান, ভাবির শরীরে অনেক জ্বর, মাথাটাও ব্যথা করতেছে। ভাবি রেনিয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়া দরকার। ও, আমি তাহলে গরুটারে তাড়াতাড়ি খাওন দিয়ে দিতে। আরে না, আমি খাওন দিতাছি, তুমি ভাবিরে অক্ষণে নিয়ে যাও। ও, তুমি ভাবিরে ভ্যানে সাবধান নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, পেটে সন্তান আসলে এমনটি হতেই পারে, তবে সাবধানে থাকতে হবে। আপনি বুদ্ধিমানের মতো কাজ করেছেন, ঠিক সময় মতো ভাবিকে এখানে নিয়ে এসেছেন। শুনেন, গর্ভাবস্থায় 5টি জটিলতা দেখা দিতে পারে, মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, গর্ভাবস্থায় রক্তস্রাব, ভীষণ জ্বর, দেরিতে প্রসব ও খিঁচুনি। এসবের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই গর্ভবতীকে অবশ্যই নিকটস্থ সেবা কেন্দ্রে নিয়ে আসতে হবে। আপা, আমার আর কি কি করণীয় লাগবে? গর্ভবতীকে কমপক্ষে 4 বার চেক আপে আনতে হবে, দিনে 1 ঘন্টা বিশ্রাম নিতে হবে, ভারী কোনো জিনিস তোলা যাবে না, খাবার পরিমাণে একটু বেশি খেতে হবে, এসবের দিকে খেয়াল রাখলেই হবে। গর্ভকালীন প্রসব ও প্রসব পরবর্তী জটিলতার জন্য আপনার নিকটস্থ পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা অথবা আপনার নিকটস্থ সেবা কেন্দ্রে যোগাযোগ করুন। মা, মা রে, কি হয়েছে? তুমি স্কুলে যাবে না? মা, আমরা জানি কি হয়েছে, শরীরটা ভালো লাগতেছে না। ও মা, কি কয়, কি হয়েছে আমারে ক। পাগল, এইটা তো কোনো রোগ না, তোমার মতো বয়সে সব মেয়েরই এটা হয়ে থাকে, মাসের একটা নির্দিষ্ট তারিখে এটা হয়, আমারও হয়েছিল, মন খারাপের কিছু নাই। তবুও আমার কেন জানি ভয় করতেছে মা। আহা, ভয় কিছু নাই তো, এই যে হনেন, চলেন না মায়া ডারি লইয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাই। ও ঠিক আছে, তাই চলো। আয় মা, আয় মা, চলো মা, চলো। ভয় কিছু, ভয়ের কিছু নেই, এই বয়সে এমনটি হতে পারে, তবে এই সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর আপনারা শুনেন, এই বয়সে প্রতিটি ছেলে মেয়ের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, এই সময় ছেলে মেয়েদের সাথে তাদের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করবেন, পুষ্টিকর খাবার খাওয়াবেন, যত্ন নেবেন। আর ফজলু ভাই, আগামী দিন আপনার ছেলেকেও সাথে নিয়ে আসবেন। আপনার সন্তানের বয়স সন্ধিকালীন সেবা ও পরামর্শের জন্য পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও নিকটস্থ সেবা কেন্দ্রে যোগাযোগ করুন। আপনার মেয়ে হয়েছে? আমার মাইয়ার বউ কেমন আছে? হ্যাঁ, ওনারা দুজনেই ভালো আছেন, আপনারা ভিতরে আসুন। মা, চলো যাই। আরে শোনেন, আগে মিষ্টি খাওয়ান, তারপর অন্য কথা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে মিষ্টি নিয়ে আসি। দাদু, আমি তোমার জন্য মধু আনছি, আ করো। আরে আপনি করছেন কি? আমার দাদুর জন্মতে আপনারা সকলে মিষ্টি খাইবেন, আর আমার দাদু খাইবো না, আমি এই জন্যে দাদুর জন্যে মধু আনছি, মধু খাইলে আমার দাদু বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা কইবো। না না, এই সময় মধু কিংবা চিনির পানি দিলে শিশুর নানা রকম অসুখ বিসুখ হতে পারে, শিশুর জন্মের পরপরই মায়ের শাল দুধ খাওয়াতে হয়। সর্বনাশ, এইটা আপনি কি কন? আমি ঠিকই বলছি, শুনুন, শাল দুধ খাওয়ালে শিশুর কোনো রোগ বালাই হয় না, মায়ের শাল দুধই হচ্ছে শিশুর প্রথম টিকা। আরেকটা কথা, জন্মের পর প্রথম 6 মাস শিশুর জন্য অন্য কোনো খাবার বা পানীয় দরকার নেই, 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ ছাড়া শিশুকে অন্য কোনো খাবার অবশ্যই খাওয়াবেন না। এই নেন মা, মিষ্টি নিয়ে এসেছি, সবাইরে দেন। শিশুর জন্মের পরপরই তাকে শাল দুধ খাওয়ান, তাকে মিছরি,
মধু ও চিনির পানি খাওয়াবেন না, কেননা শাল দুধ শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে। আরে লবি ভাই, যে ভাবি কই? তোমার ভাবি তো বাড়িতে। ও, তাহলে ভাবির লেগে পরামর্শ নিতে আইছিলা? তার জন্য কে, যা করার আমি নিজেই করছি। কি করছো? পুরুষদের জন্য পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি NSV গ্রহণ করছি। কো কি শঙ্কায় উঠলা কেন? সংসারটা তো তোমার ভাবির আর আমার দুইজনের, একজনের উপর সবকিছু চাপাই দিব কেন? তা ঠিকই কইছো। তাইলে কও, সংসারের সুখ শান্তির জন্য স্থায়ী পদ্ধতি গ্রহণ কইরা আমি কি ভুল করছি? না, যা করছো ঠিকই করছো, কিন্তু পরে কোনো সমস্যা হইব না তো? আরে না না, ডাক্তার কইছে কোনো সমস্যা হইব না। রবিক শোনো, তোমার তো দুইটা বাচ্চা আছে, আর ছোট বাচ্চার বয়স তো 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, অস্থায়ী পদ্ধতির ঝামেলার দরকার কি? NSV করতে কাটা ছেঁড়ার কোনো ঝামেলা নাই, তাই নাকি? সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট, তুমিও করে ফেলাও। আচ্ছা, তুমি যখন কইছো যাও, বাড়ির যাও, বাড়ির যাইয়া বাবির সাথে পরামর্শ করে ঠিক করো, কাইলে আমি একবার তোমাকে বাড়ির যামুনে। যাও, আইসো তাহলে। NSV পুরুষদের জন্য একটি স্থায়ী, কার্যকর, সহজ ও নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। দায়িত্বশীল পুরুষের জন্য NSV, আসুন আমরাও দায়িত্বশীল হই। নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নির্দিষ্ট NGO ক্লিনিকে NSV করানো হয়। আলহামদুলিল্লাহ, আপা আমার বউ আর বাচ্চা কেমন আছে? খুব ভালো আছে। কপারটি নিলে 10 বছর পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায়। এখানে সব নিয়ম লেখা আছে, আর আপনাদের যেহেতু এটা প্রথম বাচ্চা তাই আপনার স্ত্রী কপারটি নিতে পারেন। আপা, কয়দিন পরে এসে কপারটি নেব? আপনারা আগে বাড়িতে গিয়ে ধীরে সুস্থে পরামর্শ করুন, তারপরে বেশি দেরি না করে এখানে একদিন চলে আসবেন, ঠিক আছে? কপারটি নিন, 10 বছর নিরাপদ ও নিশ্চিন্তে থাকুন। পরামর্শ সেবার জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ পরিবার কল্যাণ সহকারী, স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল এবং NGO ক্লিনিকে। সব সন্তান বাবা মা দুজনেরই প্রিয়। সন্তান লালন পালনে মায়ের যেমন ভূমিকা, বাবারও তেমনি ভূমিকা থাকা প্রয়োজন। সন্তানদের সুশিক্ষিত এবং সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব বাবা মা দুজনেরই। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে একটি পরিবারের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয়গুলি নিশ্চিত হয়। পরিকল্পিত পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর রয়েছে সমান দায়িত্ব। স্ত্রী গর্ভবতী হলে তার সঠিক পরিচর্যার মূল দায়িত্ব স্বামীর। স্ত্রীকে সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া, পুষ্টিকর খাবার খাওয়ানো,
শারীরিক ও মানসিক প্রশান্তি ও বিশ্রামের ব্যবস্থা করা স্বামীরই দায়িত্ব। কিশোর কিশোরীর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মা বাবা দুজনেরই উচিত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, ছেলেমেয়েদের সুশিক্ষা ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা। এ বয়সে সন্তানেরা মাদকাসক্ত ও বিপদগামী হলে তার সমাধানে সাহায্য করা। সন্তান লালন পালনে ও পরিকল্পিত পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর রয়েছে সমান দায়িত্ব। রুমা রুমা, আরে জলদি আসো। আরে নাজমার বিয়া ঠিক হয়েছে, পরশুদিন বিয়া। হাসা কইতাছো? আরে হো হো, পাত্র ভালোই, আমগো পাশে গ্রামের হাই স্কুলের মাস্টার। আর জলদি চলো, যাই তো, দুই দিন লাগবো, ট্রেন বাস তারপরে রিক্সা, চলো চলো রাত আটটা ট্রেন ধরো। শুনছো, সর্বনাশ হয়ে গেছে তো গ্রামে আসার ঝামেলা আর বিয়ে বাড়ির ঝামেলায় তো আমি তিন দিন বড়ি খেতে ভুলে গেছি। চিন্তা করো না, তোমার ইসিপির কথা বলছিলাম না, চলো ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাইয়া ভিজিটর আপার সাথে এই ব্যাপারে পরামর্শ করে আসি। ইসিপি ব্যবহার করুন, অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধ করুন।